বন্ধুরা, পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিও। এই সংক্রান্তিতে সবাই পিঠে পায়ে সবাই খাও, সবাই ভালোভাবে থাকো। আর আমি তোমাদের সামনে আজকে এসেছি একটা বিশেষ কারণে। আজকে আমি আমার পুরনো রান্নাঘরে একটা ভিডিও দিচ্ছি, যেটাকে আমি পরে সেই নতুন রান্নাঘর বানাবো। তাই জন্য আমি এটাতে আজকে লাস্ট একটা রেসিপি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর সেটা আজকে আমি সকাল থেকে কিছু কিছু ব্রেকফাস্টের রেসিপি দিয়েছি। আর আমি এখন তোমাদের কাছে তিনটে বড়ার রেসিপি একটু দেখাবো, কিন্তু বড়াটা আমি কমপ্লিট তোমাদেরকে দেখাবো না। তোমাদের যদি কারো কখনো জানতে ইচ্ছা করে বড়াগুলো কীভাবে করেছি আমাকে জানিও, আমি তোমাদেরকে রেসিপিটা আবার করে দেখাবো। তাহলে তোমরা আমার সঙ্গে এসো, আমার পুরোনো রান্নাঘরটা একবার দেখে নাও, পরে নতুন রান্নাঘরে আবার নতুন করে আমি রেসিপি দেখাবো তোমাদেরকে। এ দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার পুরোনো রান্নাঘরটা। বেলার দিক থেকে কাজ শুরু হবে, তাই ভাবলাম যে আমি সবার জন্য সকালবেলা উঠে একটু ব্রেকফাস্ট তৈরি করে নিই। মেয়ের জন্য দেখো সকালে উঠে গ্রিন টি বানিয়ে দিয়েছি, গ্রিন টি খাবে বলে, ও গ্রিন টি খায় সকালে, তাই খোলা। এরপরে ছেলের জন্য আমি দেখো চাউমিনের প্রিপারেশন করেছি, চাউমিন নিয়েছি। আর সেগুলোর সঙ্গে কী কী লাগবে সেগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো এ দেখো আমি বাঁধা ফুলকপি, গাজর, মটরশুঁটি নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি মটরশুঁটি, তার সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা ডিম নিয়েছি। এইভাবে আমি চাউমিনটা তৈরি করব। আর তোমাদেরকে আমি এটা দেখালাম না, রেসিপিটা পরে দেখবে। আর তার সঙ্গে আমি সাদা তেলও নিয়েছি এটা তৈরি করার জন্য। এই দেখো আমার চাউমিন রেডি। এরপরে দেখো আমি চা করেছি আমার আর আমার হাজবেন্ডের জন্য, আর মেয়ের জন্য ব্রেকফাস্টে ওটস আর আপেল দিয়ে ব্রেকফাস্ট করেছি, আর হাজবেন্ডের জন্য পাউরুটি বাটার দি করেছি। আর এরপর চলে আসো আমি রেসিপিটাতে চলে আসি। এ দেখো আমি প্রথমে করব কুমড়ো ফুলের বড়া, তার জন্য কুমড়ো ফুলগুলো আমি ধুয়ে এরম করে নিয়ে নিয়েছি। আর এটার জন্য আমি ব্যাটার যেটা তৈরি করেছি সেটার মধ্যে বেসন, চালের গুঁড়ি আর বেকিং পাউডার একটু নিয়েছি, হলুদ, নুন আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর এটাকে আমি এরমভাবে তৈরি করে নিয়েছি ব্যাটারটা। আর এরপরে আমি সজনে ফুলের বড়ার যে ব্যাটারটা সেটার মধ্যে আমি কোনো জল দিইনি, বেসন, চালের গুঁড়ি, হলুদ, নুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একদম মাখো মাখো করে তৈরি করে নিয়েছি, যেটা কোনো জল থাকবে না। আমি অল্প একটু জল দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে এটা মাখানো যায়। এই যে এইরকম তোমার হবে জিনিসটা, সজনে ফুলের বড়া করতে এরকম লাগে ব্যাটার। এরপরে দেখো আমি পেঁয়াজির যে ব্যাটারটা সেটা তোমাদের দেখায়, এটার মধ্যে পেঁয়াজগুলো কুচি করে নিয়ে এর মধ্যে বেসন আর এর মধ্যে বেকিং সোডা, বেকিং পাউডার অল্প একটু দিয়েছি, আর হলুদ, নুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। এই তিনটে বড়া আমি আজকে তোমাদেরকে দেখাবো। দেখো তোমরা এবার দেখো আমি কড়াইতে তেল নিয়েছি, তেলটাকে ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমি বড়াগুলো আস্তে আস্তে ছাড়তে থাকবো। এরপরে আমি একটা করে কুমড়ো ফুল নেব, আর ব্যাটারের মধ্যে ভালো করে মাখিয়ে ভালো করে মাখাবো আগে, তারপরে সেটাকে ভালো করে ছাড়িয়ে নেবো আলতো করে, বেসনটাকে ছাড়িয়ে নিয়ে কড়াইতে আস্তে আস্তে ছাড়তে থাকবো। দেখো আমি কড়াই থেকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, এই সময়টা ফ্লেম আমার হাই থাকবে, যতক্ষণ না তেলটা গরম হয় ততক্ষণ এরকম থাকবে। আবার আমি আর একটা বেসনের বড়াকে নিলাম, ভালো করে বেসনটাকে ছাড়িয়ে নিলাম, ফুললি বেসন থাকলে ওটা বেসনে ভালো থাকে হয় না আর কি ভাজা, সেই জন্য আমি এইটাতে তিনটে চারটে করেই দেবো, কারণ এই নাহলে গায়ে গায়ে লেগে যাবে, তাই জন্য আমি তিন চারটে করেই দেবো। পরে আমি উল্টে দেবো এগুলোকে যতক্ষণ এগুলো পুরোপুরি লাল হয়ে ভাজা হয়, আমি উল্টপাল্ট করে দেবো এগুলোকে। দেখো বন্ধুরা, তোমরা আমার পুরোনো রান্নাঘরটা একবার দেখে নাও, এরপরেই আমি যে রেসিপিগুলো দেবো নতুন রান্নাঘরে দেবো। কাজে তোমরা রান্নাঘরটা একবার দেখে নাও। আমি আজকে এখানেই লাস্ট আমি রেসিপি দিচ্ছি।
এ দেখো কুমড়োর ফুলের বড়াগুলো কে আমি একদিক থেকে আরেক দিকে উল্টে পাল্টে দিচ্ছি। এগুলো যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ আমি এগুলোকে নামাবো না। আর এটা আমি হাই ফ্লেমে করতে করতে কখনো লো কখনো হাই করছি। দেখো কুমড়ো ফুলের বড়াগুলো পুরো লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নেব, এরকম হবে তখন আমি তুলে নেব। এগুলো মুচমুচেও হবে খুব বেকিং সোডা দেওয়ার জন্য। দেখো আমার কুমড়ো ফুলের বড়া রেডি হয়ে গেছে, তোমরা ওটাকে বানিয়ে খেও। এরপরে আমি দেখো সেকেন্ড রেসিপিটায় আসি, যেটা হচ্ছে সজনে ফুলের বড়া। এটাও আমি কড়াইতে তেলটাকে গরম হয়ে গেছিলো সেটাকে আমি একটু লো করে নিলাম। এরপরে আমি বড়াগুলোকে হাতের মধ্যে চাপ দিয়ে দিয়ে এবং গোল গোল করে গোল গোল শেপে করবো আর কাটতে থাকবো। এরকম করে প্রত্যেকটা বড়াকেই আমি এরকম গোল গোল করে করবো আর ছাড়বো। এগুলো একদিক থেকে আরেক দিক ভাজা হবে, তারপরে আমি উল্টে দেবো। এরকম করে আমি বড়াগুলোকে ছাড়বো আস্তে আস্তে। আর আমি পুরো বড়াগুলোই যখন ভাজবো তখন একবার খালি ফ্লেমটাকে হাই করে দেবো, তাছাড়া আমি লো ফ্লেমেই এগুলোকে ছাড়তে থাকবো। আমার বড়াগুলো মোটামুটি ছাড়া হয়ে গেছে। এবার দেখো আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবো, এগুলো যাতে গায়ে গায়ে লেগে না যায় সেজন্য আমি একটু আলতো আলতো করে উল্টাতে থাকবো। আর প্রত্যেকটা বড়াই এত সুন্দর করা হয়েছে যেগুলো লেগেও যাচ্ছে না আর ছেড়েও যাচ্ছে না। দেখো ব্যাটারটা সেইভাবেই দেওয়া হয়েছে। এ দেখো আমি প্রত্যেকটা বড়াকেই উল্টে দিলাম আস্তে আস্তে। এখন আমি একটু ফ্লেমটাকে হাই করে দিয়েছি, বড়াগুলো লাল লাল হয়ে গেলে তারপরে আমি বড়াগুলোকে তুলে নেব। একটু বেশি ভাজা হলে বেশি ভাল লাগে। এদেখো বড়াগুলো হয়ে গেছে লাল লাল, এগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি পেঁয়াজিগুলো করব। দেখো বড়াগুলো আমার রেডি হয়ে গেল, সজনে ফুলের বড়াগুলো আমার রেডি। এরপরে আমি পেঁয়াজিগুলো করব। দেখো এবার আমি একটা একটা করে পেঁয়াজি হাতের মধ্যে নেব আলতো আলতো করে। আস্তে আস্তে আমি এই একই তেলে সমস্ত বড়া ভেজেছি, কিন্তু কোনো বড়াই দেখো ছেড়ে যায়নি, যার জন্য কোনো ব্যাটার থেকে কোনো বেসন খুলে তেলটাকে নষ্ট করে দেয়নি। এজন্য আমি প্রত্যেকটা বড়াই এই একই তেলে করতে পেরেছি। পেঁয়াজিগুলো দেখো আমি আস্তে আস্তে সব ছেড়ে দিলাম। এবার পেঁয়াজিগুলো একটু এক পিট লাল হলে আমি উল্টে দেবো, এবং এগুলো যাতে গায়ে গায়ে না লেগে যায় তার জন্য আমি আলতো হাতে আস্তে আস্তে এগুলো একটু উল্টে দেবো। এগুলো দেখো দেখতে কি সুন্দর গোলাপ ফুল শেপের মতো হয়েছে। দেখো পেঁয়াজিগুলো খেতেও খুব সুন্দর হয় মুচমুচে, বেকিং সোডা দেওয়ার জন্য এগুলো খুব মুচমুচে হয়, খেতেও খুব ভালো হয়। দেখো আমার দুদিকে হয়ে গেছে পেঁয়াজিগুলো। এবারে আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এরকম যতক্ষণ না এরকম লাল লাল হবে ততক্ষণ আমি তুলবো না, কারণ ভিতরটা কাঁচা থেকে যাবে না হলে। এই আমি তুলে নিচ্ছি এক এক করে। আমার হয়ে গেছে পেঁয়াজিগুলো সম্পূর্ণ, তুলে নিলাম, গ্যাসটাকে অফ করে দিয়েছি আমি।
এরকম আমার তিনটে বড়া রেডি হয়ে গেছে, কুমড়ো ফুলের বড়া, সজনে ফুলের বড়া আর পেঁয়াজি, তিনটেই আমার রেডি হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, এই বড়ার রেসিপিটা, তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, ভালো থেকো।